সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করব সব থেকে বড় নিউজে মুহূর্তে দাঁড়িয়ে বাইনান্স ইন্ডিয়াতে কিন্তু রেজিস্টার করতে চলেছে এবং এমনটাই জানা গেছে ইন্ডিয়ার যে এফআইউর যে চেয়ারম্যান আছে উনি কিন্তু ডাইরেক্টর জানিয়েছেন বিবেক আগরওয়াল যে কুকয়নের পরে দ্বিতীয় এক্সচেঞ্জ হিসেবে বাইনান্স কিন্তু ইন্ডিয়াতে রেজিস্টার করলো এবং টোটালি কিন্তু বলা যায় কমপ্লায়েন্সের সাথে কিন্তু বাইনান্স ইন্ডিয়াতে এলো এবং যেমনটা কিন্তু আমরা এক্সপেকটেশন রাখছিলাম কুকয়েন যেহেতু ইন্ডিয়াতে রেজিস্টার করেছিল এবং তারপরে কিন্তু বলা যায় বাইনান্সের পালাই ছিল এবং আস্তে আস্তে কিন্তু বলা যায় ম্যাক্সিমাম এক্সচেঞ্জ কিন্তু ইন্ডিয়াতে রেজিস্টার করবে এমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি তার কারণটা কি তার কারণটা হচ্ছে মেনলি ইন্ডিয়ার যে মার্কেট সেটা কিন্তু অনেক বড়ো মার্কেট এবং কোনোভাবেই কোনো এক্সচেঞ্জ কিন্তু সেটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে নেগ্লেক্ট করার খুব একটা চেষ্টা করবে না এবং আপনারা যদি দেখেন প্রিভিয়াস যে পেনাল্টি মানে প্রিভিয়াস যখন কিন্তু কিন্তু বাইন্যান্স এই রেজিস্ট্রেশন ছাড়াই এই জায়গাটাই ছিল তার যে পেনাল্টি পেনাল্টি হিসেবে চৌত্রিশ পয়েন্ট ফাইভ লাখ টাকা মানে সাড়ে চৌত্রিশ লাখ টাকা বলা যায় পেনাল্টি দেওয়ার পর কিন্তু তারা ইন্ডিয়ার সাথে এফআইউর সাথে তারা কিন্তু রেজিস্টার হচ্ছে এবং এই যে নিউজটা এই নিউজটা থেকে কিন্তু আমরা কি জানতে পারি মেন যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা যদি দেখেন ইন্ডিয়ান যে এক্সচেঞ্জগুলো যে কারণে কিন্তু বলা যায় যে এই নটা এক্সচেঞ্জকে মোটামুটি ব্যান এসেছিলো আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ যে সময় কিন্তু বলা যায় মনে হয়েছিল এই এই যে এক্সচেঞ্জগুলো এই এক্সচেঞ্জগুলোকে ব্যান করা হয়েছে কিন্তু আদতেও প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে হয়তো ওঠানো হবে না কিন্তু আমরা দেখেছিলাম পরবর্তীকালে যে বাইনান্সের যে বলা যায় এক্সচেঞ্জের ইউআরএল সেটাকেও কিন্তু ব্লক করা হয়েছিলো এবং তার সাথে সাথে যদি দেখেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সেখান থেকেও কিন্তু তুলে দেওয়া হয়েছিল তো আপনারা যদি দেখেন বর্তমান সময়ে কিন্তু অ্যাপ স্টোর থেকে যে সরিয়ে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু স্টিল এখনও পর্যন্ত কিন্তু বাইনান্স আসেনি যখনই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে তখনই কিন্তু আপনারা বাইনান্সকে অ্যাপ স্টোরে পাবেন এবং বর্তমান সময়ে কিন্তু কু কয়েনকে ফেরত নিয়ে আসা হয়েছে কু কয়েন কিন্তু অলরেডি আছে অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে তো সেই অনুযায়ী যদি দেখেন আপনারা অলরেডি কিন্তু কু কয়েনকে আপনারা পেয়ে যাবেন অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে কিন্তু এখনও পর্যন্ত বাইনান্স লিখলে কিন্তু সার্চ করলে আপনারা কিন্তু পাবেন না বাইনান্সের যখনই কিন্তু অফিসিয়াল হ্যান্ডেল থেকেই এই পোস্টগুলো আসবে তারপরে কিন্তু এটাকে এনেবেল করে দেওয়া হবে আগামী দিন কিন্তু ইন্ডিয়া থেকে যারা আছেন আলটিমেট এটা করার পর ইন্ডিয়ান যে এক্সচেঞ্জগুলো যারা কিন্তু বলা যায় এই যে ব্যাপারটা করতে চেষ্টা করেছিল মানে বাইনান্স কু কয়েন বা ফরেন যে এক্সচেঞ্জগুলো সেগুলোতে মানুষ ট্রেড করতে চলে গেছিলো বলে আলটিমেট কিন্তু নিজেদের বিপদ কিন্তু নিজেরাই ডেকে আনলো ইন্ডিয়ান এক্সচেঞ্জগুলো তার কারণ হচ্ছে বর্তমান সময়ে ইন্ডিয়া থেকে যারা আছে তারা বাইনাউস ব্যবহার করবে নাকি কয়েন ডিসি কয়েন সুইচ কুবের বা ইন্ডিয়ান যে এক্সচেঞ্জগুলো আছে অন্যান্য এক্সচেঞ্জ সেগুলো ব্যবহার করবে এটা হচ্ছে মূল ব্যাপার আলটিমেট কিন্তু সবাই প্রিফার করবে বাইনান্সের মতো বড় বড় এক্সচেঞ্জ তার কারণ হচ্ছে এক তো লিকুইডিটির প্রবলেম এখানে নেই দ্বিতীয়ত আমরা বলতে পারি ম্যাক্সিমাম টোকেন কিন্তু বলা যায় এই এইখানে কিন্তু নতুন নতুন টোকেন কয়েন বাইনান্স এখানে কিন্তু আগে লিস্টিং হয় তার পাশাপাশি আপনারা যদি দেখেন সমস্ত দিক থেকে স্টেকিং রিওয়ার্ড থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু এগিয়ে ফরেন এক্সচেঞ্জগুলো যে কারণে আপনারা যদি দেখেন ইন্ডিয়ান এক্সচেঞ্জের ভলিউম কিন্তু আগামী দিনে আরও বেশি ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি এবং তার সাথে সাথে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে যারা কিন্তু স্টিল এখনও বিশ্বাস করেন যে না নন কে এক্সচেঞ্জ বা বলা যায় যে অন্য ছোটোখাটো এক্সচেঞ্জ যেগুলোকে কিন্তু ব্যবহার করে তাদের যে ট্রেড তারা করতে পারে সেটা যদি দেখেন এবং যেমনটা আমি আপনাদের বলেছিলাম বেস ইকোসিস্টেমের পয়েন্টগুলো কিন্তু বলা যায় বাইন্যান্সেও ইতিমধ্যে কিন্তু আসছে না এবং অন্যান্য এক্সচেঞ্জে কিন্তু আসছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা বিং এক্স ব্যবহার করতে পারেন বিং এক্স কিন্তু এখনও স্টিল আমরা বলতে পারি যে একটা নন কে এক্সচেঞ্জ যেখানে কিন্তু আমরা ইজিলি ট্রেড করতে পারছি বর্তমান সময়ে তো অবশ্যই বিং এক্সের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রইল সেখান থেকে গিয়ে কিন্তু ইজিলি রেজিস্টার করতে পারেন এবং আপনারা যদি দেখেন আপনি যখনই কিন্তু বিং এক্স রেজিস্টার করে নেবেন ডিসক্রিপশানের লিঙ্ক থেকে তারপর যখনই কিন্তু আপনি এই জায়গাটায় আসবেন ডিপোজিট অপশানে আসবেন আপনি মোবাইল থেকে করুন বা বলা যায় যে ল্যাপটপ থেকে করুন বা ডেস্কটপ থেকে করুন এখানে কিন্তু ডিপোজিট অপশানে আপনি যাবেন এবং আপনার অন্যান্য যে কোনো এক্সচেঞ্জে যদি আপনার ইউএসডিটি বা কিছু নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউএসডিটি এবং নেটওয়ার্কে কিন্তু বলা যায় বিইপি টোয়েন্টি সিলেক্ট করে এখানে কিন্তু ডিপোজিট করে নিতে পারবেন ইজিলি এছাড়াও যদি আপনারা কেউ পিটুপি করতে চান সেক্ষেত্রে কিন্তু পিটুপির অপশানও পেয়ে যাবেন যখন কিন্তু আপনি ভেরিফিকেশান করে নেবেন কে ওয়াইসি ভেরিফিকেশান করে নেবেন তখন কিন্তু ইজিলি পিটুপি থেকেও কিন্তু করতে পারেন একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করেছি বাইনান্সের তুলনায় কিন্তু বলা যায় বিং এক্সে যে ডলারের যে পরিমাণ সেটা কিন্তু বলা যায় কম প্রাইসে থাকে মানে যদি আইএনআর প্রাইসে আমরা যদি দেখি যে বাইনান্সে বিরানব্বই বা চুরানব্বই টাকা যায় সেক্ষেত্রে কিন্তু এক্সে এক টাকা বা দু টাকা কম থাকে তো অবশ্যই এটা কিন্তু আমরা লক্ষ্য করার পর কিন্তু দেখেছি এবং এক্সে কিন্তু পরপর যে টোকেন নতুন টোকেনগুলো সেটা কিন্তু ইজিলি লিস্টিং হয় যে কারণে কিন্তু আমরা বিং এক্সকে ইজিলি ইউজ করতে পারি বর্তমান সময় রকম কোনো প্রবলেম কিন্তু এক্সে নেই এছাড়াও কিন্তু ফিউচার ট্রেডিং কপি ট্রেডিং সমস্ত কিছুই এক্সের মধ্যে আছে তো নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো আমরা তো জেনে নিলাম মোটামুটি যে বাইনান্স চলে এসছে আগামী দিন কিন্তু বাইবিট সহ সমস্ত এক্সচেঞ্জ কিন্তু এইভাবে ইন্ডিয়ার সাথে কিন্তু কমপ্লায়েন্স করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ান পার্সেন্ট টিডিএস এবং থার্টি পারসেন্ট ট্যাক্স যেটার জন্যে কিন্তু আপনারা এই জায়গাটা বলা যায় অ্যাভয়েড করছিলেন এতদিন ইন্ডিয়ান এক্সচেঞ্জকে সেটা কিন্তু আগামী দিনে অবশ্যই পে করতে হবে এবং অবশ্যই করা উচিত এই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারি তার কারণ হচ্ছে একটা গাইডলাইন যেটা সেটা কিন্তু মেনে চলাই উচিত আগামী দিন আমরা দেখব যে অবশ্যই ইন্ডিয়ান কমিউনিটি থেকে অবশ্যই এই যে ট্যাক্সেশান সেটা কিন্তু কমানোর দাবি অলরেডি চলছে এবং আগামী দিনেও চলবে এবং আমরা চেষ্টা করব সবাই মিলে এটাকে কিন্তু রিডিউস করার আগামী দিনে এবং তার সাথে সাথে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আজকে কিন্তু এআই কয়েনগুলো আমরা দেখছি যথেষ্ট ভালো পাম্প করছে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন ইটিএফের যে গতকালকের ডিটেলস সেটাও কিন্তু চলে এসছে এবং ইটিএফের গতকাল ডিটেলসে আপনারা দেখেছি যে ব্ল্যাক রক কিন্তু দুটো দুশো আঠাশটা বিট কয়েন মাইন করেছে ফিটিলিটি তেতাল্লিশটা বিটকয়েন মাইন করেছে এবং তার সাথে সাথে যদি দেখেন থেকেই কিন্তু কম বেশি বিটকয়েন বাইং করেছে এবং গ্রে স্কেলের সেলিং কিন্তু ছশো ছিয়ানব্বইটা বিটকয়েন কিন্তু আলটিমেট যে বাইং এবং সেলিং তার মাঝে কিন্তু বলা যায় গ্রে সেলিং বেশি হয়েছে এবং একশো আটশিটা বিটকয়েন কিন্তু সেলিং বেশি হয়েছে এটা কিন্তু আমরা দেখেছি তো সেই অনুযায়ী যদি দেখেন গতকালকে কিন্তু বলা যায় ঠিকঠাক একটা দিন গেছে এবং আজকে কিন্তু মার্কেট যথেষ্ট ভালো পাম্প নিয়েছে এবং আমরা যদি দেখি বর্তমানে কিন্তু মার্কেটের যা অবস্থা এবং আজকে কিন্তু লাস্ট ট্রেডিং তারপরে কিন্তু বলা যায় শনিবার এবং রবিবার আপনারা জানেন স্যাটারডে সানডে কিন্তু ইউএসএ স্টক মার্কেট বন্ধ থাকে যে কারণে কিন্তু বলা যায় এই ট্রেডিং কিন্তু বন্ধ থাকবে এবং উইকেন্ডে কিন্তু কিছু সময় ধরে লাস্ট কিছুদিন ধরে আমরা দেখছি মার্কেট কিন্তু বলা যায় পাম্প করার চেষ্টা করছে এবং আপনারা যদি দেখেন আজকে কিন্তু আকাশ নেটওয়ার্ক পয়েন্টটা কিন্তু বলা যায় সকাল থেকে প্রায় থার্টি থেকে ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু পাম্প নিয়েছে এবং আপনারা যদি দেখেন আমি দুদিন আগে ভিডিও দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দুদিন আগের ভিডিও যেখানে কিন্তু বলা যায় আটই মেয়ের ভিডিও আছে দশই মে যেখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এআই কয়েনগুলো কিন্তু পাম্প করতে পারে এবং আকাশ নেটওয়ার্কের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর টু ডলারের কাছাকাছি এবং আজকের প্রাইস যদি আপনি দেখেন সিক্স পয়েন্ট টু ফাইভ ডলার পর্যন্ত কিন্তু গেছিলো এবং বর্তমানে সিক্স পয়েন্ট জিরো নাইন ডলারের কাছাকাছি কিন্তু চলছে তো একেটি থেকে কিন্তু একটা দারুণ প্রফিটের সম্ভাবনা আমরা বারবার বলছিলাম স্টিল এখনো কিন্তু দিয়ে যাচ্ছে যারা এই ভিডিওটা দেখেছেন যথেষ্ট ভালো প্রফিটে আছেন এবং এই ভিডিওতে কিন্তু আর খাম থেকে শুরু করে সমস্ত কয়েনের কথা বলেছিলাম বাকি কয়েনগুলোও কিন্তু যথেষ্ট ভালো পাম্প কিন্তু নিয়েছে আর খামও এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন ঠিকঠাক জায়গায় কিন্তু আছে টু পয়েন্ট সেভেন টু ডলারের কাছাকাছি আর খাম কিন্তু চলে গেছিল বর্তমান সময় সেই জায়গাটাই কিন্তু চলছে দু পয়েন্ট বাহাত্তর ডলারের কাছাকাছি চলছে এবং দু ডলারের নিচে আর কিন্তু স্টিল দারুণ বাইং হতে পারে আগামী দিন কিন্তু আর থেকে একটা ভালো প্রফিটের সম্ভাবনা আমরা দেখছি যেমনটা কিন্তু এই কেটি থেকে দেখছি এবং পাশাপাশি সমস্ত কিন্তু বলা যায় এআই কয়েনগুলো এবং আজকে আমি আপনাদের কাছে একটা কয়েন এআই কয়েন কিন্তু রিভিল করতে চেষ্টা করবো যে এআই কয়েনটার দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর সেরকম মাথা ব্যথা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোরকম কোনো হাইপ নেই বাইনান্স ল্যাব কিন্তু অলরেডি ইনভেস্ট করে দিয়েছে এই কয়েনটায় তো আমি আসবো সেই কয়েনটার কথা বলতে এবং অবশ্যই আপনাদের বলবো মার্কেটের যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বারবার মার্কেট কিন্তু বলা যায় এই ষাট থেকে বলা যায় বাষট্টি হাজার ডলার এবং সেখান থেকে কিছুটা ডাউন কিছুটা আপ কিছুটা আমাদের বোর করার চেষ্টা করছে কিছুটা আমি যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বিট সাইডওয়েজ চলার চেষ্টা করছে লাস্ট কিছুদিন ধরে এবং ইথিরিয়ামের মধ্যেও কিন্তু আমরা খুব একটা বেশি পাম্প দেখিনি এবং এই যে সময়টা এই সময়টা কিন্তু নেক্সট এক থেকে দু মাস আমরা দেখতে চলেছি এমনটাই কিন্তু আমরা মনে করছি নেক্সট ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে এআই কয়েন যেমনটা আমি আপনাদের জানাতে চেষ্টা করলাম যে পাইন্যান্স ল্যাব কিন্তু অলরেডি ইনভেস্ট করে দিয়েছে এই কয়েনটায় এবং বর্তমান সময় এই কয়েনটার যে নাম আপনারা দেখতে পাচ্ছেন কিউএন এ থ্রি এআই এবং এই কয়েনটার শর্ট নেম হচ্ছে জিপিটি তো এই কয়েনটার কথা আমি আগেও বলেছি এবং যে সময় বলেছিলাম সেখান থেকে কিন্তু বেশ কিছুটা ডাউন আছে এবং আপনারা যদি দেখেন এই কয়েনটার মধ্যে কিন্তু বাইনামস ল্যাব ইনভেস্টেড আছে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব এবং এই কয়েনটা ওকে এক্স এক্সচেঞ্জ বিং এক্সে আপনারা পেয়ে যাবেন যেমনটা আমি আপনাদের দেখালাম তার সাথে সাথে মেক্সি গ্লোবাল বিটমার্টেও কিন্তু আপনারা পেয়ে যাবেন চেষ্টা করুন বিং থেকে নেওয়ার বা আপনারা কিন্তু গেড থেকেও নিতে পারেন কোনো রকম কোনো প্রবলেম নেই যদি আপনারা দেখেন এর ফান্ডস অ্যান্ড ব্যাকার্সে সেক্ষেত্রে আমি দেখাতে চেষ্টা করব। এর ফান্ডস অ্যান্ড ব্যাকার্সে কিন্তু আপনি বাইনান্সের নাম পেয়ে যাবেন এবং এই যে কয়েন্টার এই কয়েন্টার মার্কেট ক্যাপ বর্তমান সময়ে কিন্তু অনেক কম আমি দেখাতে চেষ্টা চুয়াল্লিশ মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ কিন্তু বর্তমান সময়ে চলছে এবং আপনারা যদি দেখেন বাইনান্স ল্যাব কিন্তু ইনভেস্টেড আছে এবং সোলানা ফাউন্ডেশন কিন্তু ইনভেস্টেড আছে যেটা কিন্তু একটা ভালো দিক পজিটিভ দিক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি তো এই কয়েনটার দিকে কিন্তু অবশ্যই নজর রাখুন এবং এর যে টোকোনমিক্স আছে সেটা কিন্তু অত্যন্ত সুন্দর মানে অনেক বেশি যে কয়েন আগামী দিন সার্কুলেশন সাপ্লাইয়ে আসবে এরমটা ব্যাপার কিন্তু নয় এবং আপনারা যদি দেখেন মোটামুটি নেক্সট যে বুল রান সেই বুল রানের মধ্যে কিন্তু বলা যায় এর যে সাপ্লাই আছে সেটা কিন্তু বলা যায় ম্যাক্সিমাম কিন্তু আমরা যদি দেখি টোয়েন্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি কিন্তু যাবে এবং বর্তমান সময় কিন্তু অলরেডি চোদ্দো পার্সেন্টের কাছাকাছি আছে তো আমরা যদি দেখি সেভেন টু এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট ম্যাক্সিমাম কিন্তু কয়েন্ট সার্কুলেশনে আগামী দিন আসবে যেটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি আগামী দিন যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমরা দেখছি কিউএনএ্রি এ এআই থেকে তো অবশ্যই এই কয়েনটার নাম হচ্ছে জিপিটি কিউএনএ্রি এ এআই এবং বিং এক্স থেকে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন এবং এই কয়েনটা যেহেতু এয়ার ড্রপ করেছিল এর পোটেন্সিয়াল কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো থাকছে তো শুধুমাত্র এমনটা নয় যে এই কয়েনটাই যথেষ্ট ভালো পারফর্ম করবে যে কোনো কয়েন বাইং করার আগে নিজেদের রিসার্চ করবেন রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করবেন কোনো কয়েন আমরা বলছি বলে সেটাতে কিন্তু চোখ বন্ধ করে ইনভেস্ট করে দেবেন না তার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু অনেক বেশি ভোলেটাইল এবং আমরা কিন্তু এখানে টেরা মতো কয়েনও দেখেছি যেটা কিন্তু বলা যায় অনেক বেশি ফান্ডামেন্টালি স্ট্রং ছিল কিন্তু আলটিমেট জিরো হয়ে গেছিল তো অবশ্যই মার্কেট কিন্তু অনেক বেশি রিস্কি নিজেদের রিস্কে কিন্তু কয়েন বাইং করার চেষ্টা করবেন কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখা হবে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই মার্কেট থেকে কিন্তু আস্তে আস্তে পজিটিভ নিউজ কিন্তু আসছে